আদিবাসী কুর্মী সমাজের দীর্ঘমেয়াদী আন্দোলনের জেরে গঠিত হয়েছিল কুর্মী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড, আর সেই বোর্ডের প্রথম চেয়ারম্যান ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কোটশিলার প্রশাসনিক জনসভা থেকে ওই বোর্ডের চেয়ারম্যানের পদে বিশিষ্ট লোক অভিষেক সুনীল মাহাতোর নাম ঘোষণা করেন তিনি। শিল্পী সুনীল মাহাতো বর্তমানে 24/7 জঙ্গলমহল চ্যানেলের অন্যতম উপদেষ্টা। সুনীলবাবুর দাবি, এই পদে থেকে জঙ্গলমহলের কুর্মী উন্নয়নের জন্য পরিকল্পনা নেবেন। Thank you.